হ্যালো বন্ধুরা রেনুস ব্লকে তোমাদের সবাইকে স্বাগতম আশা করি সবাই ভালো আছো আমিও ভালো আছি তো আজকে তোমরা লোকে আমি একটা শেয়ার করুম একটা পার্ক এটা হয়তো বা জান বেশিরভাগই কেউ জানে না এর এটা তোমরা লোকে শেয়ার করুন কিছু কিছু মানুষ জানে তো এটার মধ্যে আবার নতুন করে পিকনিকের ব্যব এরিয়া করছে পিকনিকের ব্যবস্থা করা হয়েছে এবার নতুন করে এটা চালু করে করছে আগে এমনি পার্ক আসিল মেন রোডের লোক আসিল ছোটো মোটো বাচ্চারা লেগে কিন্তু এখন এরিয়াটা বড় করছে তো আর এ পার্কটা হয়েছে আমরা পিছনে গেট দিয়ে ঢুকতেছি সামনের গেট লাগাই না তো আমরা পিছনের গেট দিয়ে ঢুকতেছি যে যাইতেছি তো এটা হয়েছে সুনামরা রবীন্দ্রনগর তো এখান দিয়ে যাইতেছে ডোকার টিকিট হয়েছে পঞ্চাশ টাকা করে পঞ্চাশ টাকা করে রাখার কারণ হয়েছে এখানে কেউ এত মানুষে জানা নাই যে এখানে পার্ক আছে আর এখানেও কাজ চলতেছে টিকিটটার দামটা একটু বেশি রাখার কারণ এটাও মনে করি আমি তো এখানে ব্রিজ দেওয়া যাইতে লাগে ওই দূরে এখন নামতাছি চি সিঁড়ি ব্রিজ দেওয়া জামু তো এখানে একটু কত করে ছবি টবি তুলে লাইলাম এবার ব্রিজটা দেওয়া যাইতেছি আর করতেছি বুটও আছে কিন্তু এটা কি জল আস হয় না কি তো এই দেখো কিছু বুঝতেছি না তোমরা কি তা মনে করতাছো যদি তোমরা কিছু মনেও হয় যে এটাই এই অমুক তাহলে একটু কমান্টে জানো জানাইও আর কি যে এটা তো অমুক কারণ এক সাইডে দেখি মানুষে কাজ করে এক সাইডে দিহি গরু চড়াইতেছে ধান গাছও লাগাই রাখছে বুঝলাম না জিনিসটা কিতা তো এর ফলে বেলকনিও বানাইলো তো বেলকনির যেয়ে কদ্দুর ডং টং করলাম তো হ্যাঁ ফলে যে জলটা দেখাইতেছি আর কি এদিকে বুট ওইদিকে বুট চলে আবার দেখি সাইডে দেখি গরু চড়াইতে আছে আবার দেখি মানুষও স্নান করে বুঝছি না এটা কী তা আবার দেখি ধান চাষও করে রাখছে তো বুঝলাম না আর কি এটা কী তা তো ব্রিজটা দিয়ে যাইতেছি আর ডর লাগতাছে এটা বাঁশের ব্রিজ যে রয়েছে কথা তো হ্যার পরে ব্রিজটার ভিতরে আপনার ঘাসে মেটেট বিছাই রাখছে সুন্দরই সুনাম সুনামরার ভিতরে এটা মানে একটাই মাত্র পার্ক সুনামরা আর কোনো পার্ক নাই ইডোই আছে একটা মাত্র পার্ক তো হ্যার পরে দেয়া ডুবতে দেখি দুটা ভূত ভূতের নিয়ে ছেলে হাসিউলি পার্ক এরপরে রাক্ষসের মুখ দেওয়া ডুবন লাগে তো সাইডে আবার ফসু ফাঁকি দাঁড়াই না আছে তো এবার ভূতের মুখে দেয়া ডুবতা সিটিং টিং করিয়া তো ঢুকে যাইয়া দেখি একটা বড় ইগল মাথার উপরে তো এই ইগলটার দিকে প্রথম দেখছি না পরে দেখি মাথাটা উড়াই দেখি একটা বড় ইগল তারপরে ইগলটার ভিডিও করলাম ইগলটা মিলা দাঁড়িয়েছে দেখি বাচ্চার ওই ডনল ডাক ডাক ডনল ডাক বান্ধবী আছে হেসেডে দেখামো তারপরে দেয়া এই যে বাচ্চারা সব এখানে ঝুলন টুলন সব বাচ্চারা তো আছে কিছু কিছু লোক আছে অখনো মানুষ জানে না এটা তো এইখানে একটা সুন্দর একটা জলের সিস্টেম করছে তো এটা তো কোনো পাইপ লাইন দিছে না তো বোঝায় দেখছি আর কি মুচরা দিয়ে পরে দিই যে কখনো পাইপ লাইনটা জোড়া দিছে না দিব তারা আস্তে আস্তে কাজ করতে আসে আস্তে আস্তে দিব কারণ এটা আগে আসিল রাস্তার রোডের লগে অখন এটার এদিকে আনছে এরিয়াটা বড় করছে পিকনিকেরও ব্যবস্থা করছে তো ভাবলাম কত দুলনা জুললা আইসুই যাতে তো কোদ্দু দুলনা টুলনা জুললা এবার দেখতেছি কী কী পশু করছে আবার উপর দিয়েও কাজ চলতেছে যে স্লিপার বা চার উপর দিয়েও এখন দোকান টুকান করতেছে বসার জায়গা করছে দোকানটি এখনো চালু করছে না করব আসতে ধীরে এবার পিকনিক সিজনে আশা করি কিছু মানুষ আইব এখানে জালে লেগা আমিও একটা ভিডিও দিলাম ব্লগ দিলাম কিছু মানুষ জানতো যে এই যে জায়গাটা কই আসর পেশ তো এইখানে আয়া দিহি একটা নাক সামনে নাক নাগিন ভিডিও করলাম তারপরে চুঙ্খানে রাখছি এখানে একটা কিছু বানাইবো তারা এবারে পিকনিক সিজন আইতে আইতে এটা কমপ্লিট হয়ে যাবো গা কাজ অলরেডি চলতে আছে তো আমার এই স্টেচুটা খুব ভাল লাগছে এলে একটু বেশি করে ভিডিও করলাম আর এটা হচ্ছে একটা জাম্পিং জাম্পিংটা তুলছি না ডর লাগে যদি ফিরে যাই একটা ময়ূর জিরাফ ওনা সরি জেব্রা এজে যে বান্ধবী তার নাম বললে গেছি গা তো কই যাচ্ছি এবার ইগলের নিচে আইয়া কদ্দুর ওই যে ছোট হাতি ছোট হাতি ইগলের নিচে আইয়া কদ্দুর ঢং করে লাইলাম আসল ইগলের নিচে তো ভাবতাম না এলেগা গা একটু নকল ইগলের নিচে ই দাঁড়াইলাম আর ওই দেখুন সবটা এরিয়া খুবই সুন্দর বাচ্চাটা রেলে আইতে পারেন আমার তো ভালোই লাগছে এতে আমরা দুজন আইসি ঘুরতাম নেক্সট আমার ফুলার লামও তো এবার ব্রিজ দেয়া যাইতাছি আর অবশ্যই তোমরাও আর আমার ব্লগুলি যদি ভিডিওগুলি যদি ভালো লেগে থাকে প্লিজ লাইক কমেন্ট শেয়ার করবেন এবং সাবস্ক্রাইব করতে ভুলবেন না ওকে টাটা আর এর পার্ক রয়েছে সোনামুড়া রবীন্দ্রনগর টাটা